আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে দেখে একটু হাসি হাসি লাগছে না? বিষয়টা হচ্ছে আজকের টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট যারা নতুন, স্পেশালি তাদের জন্য যারা মার্কেট প্লেসে একদম নতুন, তাদের খুবই পছন্দের একটা কাজ যেটা আমি শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি বা কপি পেস্ট জব। কারণ সবাই যারা নতুন তারা প্রথমে চিন্তা করে মার্কেট প্লেসে কীভাবে এসে কুইক টাকা ইনকাম করে ফেলবেন। সো কুইক টাকা ইনকাম করার ফাঁদে পড়ে সবাই কিন্তু ডাটা এন্ট্রির দিকে ঝুঁকে না। হ্যাঁ, আমি একটু টাইপিং করতে পারি, ফেসবুকে একটু চ্যাটিং ট্যাটিং করতে পারি, আমি টাইপিং স্পিড ভালো, আমি দেখে দেখে যে কোনো কিছু কপি করতে পারি, এক্সেল শিটে বসে স্যালারি শিটগুলো করতে পারবো, কোনো সমস্যা নেই, আমি কোনোভাবে আমার টাকা আসলে হবে। শুধু আমরা টাকার কথাই চিন্তা করি, আমরা আমার ক্যারিয়ারের কথা চিন্তা করি না। সো যারা শুধু টাকার কথা চিন্তা করছেন, তাড়াতাড়ি এসে মার্কেট প্লেসে কুইক জব পাওয়ার কথা চিন্তা করছেন, আজকের ভিডিও শুধু তাদের জন্য। সো যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করুন, তাদের সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে। মোট যারা ভিডিও দেখেন তাদের মধ্যে 50 জন সাবস্ক্রাইব না করে চলে যান। এত কষ্ট করে ভিডিও করে আপনারা সাবস্ক্রাইব না করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব তো করেছেন না, তাহলে আমরা মূল আলোচনার বিষয়ে চলে যাই। মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ কিন্তু ডাটা এন্ট্রির, তবে সবচেয়ে বেশি কম্পিটিশনও আসলে ওই ডাটা এন্ট্রি জব নিয়ে। কারণ আপনি যখন একটা জব পোস্ট হয় তখন দেখবেন 1000-এর বেশিও অনেক সময় জব বিট পড়ে শুধু এই ডাটা এন্ট্রি একটা জবের জন্য। যে জবটা $10-এর জব কিন্তু তার জন্য হয়তো অ্যাপ্লাই করেছেন 1000। সো আপনি যারা নতুন, যারা ভাবছেন ডাটা এন্ট্রি আমি জানি, আমি গিয়ে মার্কেট প্লেসে কাজ করে ফেলবো, $1000 কামাবেন, সেই সম্ভাবনা খুবই কম। ক্ষেত্র বিশেষে পেতে পারেন, দুই একটা কাজ হয়তো পেতে পারেন, কিন্তু লং রানে সাস্টেন করা যাবে না। সো ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ শুরু করছেন তাদের কাছে আমার উপদেশ হচ্ছে, ব্রেনলেস কাজ যত কম পারবেন, ব্রেনলেস কাজে যত সময় কম দিবেন ততই আপনার জন্য মঙ্গল, ততই আপনার ক্যারিয়ারের জন্য মঙ্গল। এখন আপনি ধরেন ডাটা এন্ট্রি কাজ করে দিনে $10 করে পাচ্ছেন, বা দিনে তো $10 সবসময় পাওয়া যাবে না, ধরলাম আমি দিনে $10 করে আপনি পাচ্ছেন। দিনে $10 শুনতে আসলে অনেকে আমাদের ভালো লাগছে, কিন্তু আসলে দিনে $10 খুব বেশি না। আপনার স্কুলের পাশে বা বাসার পাশে যে চটপটির দোকান আছে বা রাস্তার পাশে যে চটপটির দোকান আছে তিনিও ডেইলি 1000 টাকার উপরে কামান। 1000 টাকা হচ্ছে $12 প্রায়। সো আপনি যদি ভাবেন যে আপনি ডেইলি দশ ডলার করে কামাতে পারলেই হবে, আপনার $10 করে কামালেই আপনার সংসার চলে যাবে, জিনিসটা আসলে ভুল। কারণ আপনি পড়ালেখা করে মার্কেট প্লেসে এসে যদি দিনে $10 করে কামানোর চিন্তা করেন সেটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সো মার্কেট প্লেসে আসার আগে ঠিক আছে, আপনি হয়তো মার্কেট প্লেসে এসে গিয়েছেন হয়তো বা অন্য কোনো জবে আছেন যেখানে আপনি নতুন স্কিল শেখার সুযোগ কম, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আরও কিছু সহজ স্কিল আছে যেগুলো প্রায় ডাটা এন্ট্রির কাছাকাছি, কিন্তু সেগুলো তো অন্য কেউ যাওয়ার চেষ্টা করে না বা কম যাওয়ার চেষ্টা করে। আপনি সেই সব জায়গাগুলোতে এক্সপ্লোর করেন, সেই সব জায়গাগুলো খুঁজে বের করেন এবং সেই সব জায়গাগুলোতে আপনি আপনার পরিশ্রমগুলো দেন। এখন আমি সবসময় আসলে ডাটা এন্ট্রির বিরোধী, আপনারা বলতে পারেন হ্যাঁ ভাই আপনি সবসময় ডাটা এন্ট্রির বিরোধী কথা বলেন, ডাটা এন্ট্রি করে অমুক ভাই তমুক ভাই $50,000 $10,000 $20,000 ইনকাম করেছে, ঠিক আছে করেছে, কিন্তু সেটা একার পক্ষে না, তাকে একটা টিম ম্যানেজ করতে হয়। যদি হ্যাঁ আপনি যদি এভাবে করতে পারেন যে আপনার কাছে হিউজ ভলিউমে কাজ আছে, অনেক কাজ যেটা আপনি একার পক্ষে সম্ভব না, আপনি যেমন একা একদিনে $10 করে চিন্তা করছেন, সেজন্য আপনি যদি 100 জনকে নিয়োগ দিতে পারেন সেক্ষেত্রে ডেইলি আপনি $1000 করে ইনকাম করতে পারছেন, সেটা ভিন্ন বিষয়। আপনার এত বড় টিম নাও থাকতে পারে, কিন্তু টিম ছাড়া যদি আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে যান ডাটা এন্ট্রিতে আসলে খুব বেশি এগোনো যাবে না। হ্যাঁ, যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, কপি পেস্ট নিয়ে কাজ করে, লিড জেনারেশন নিয়ে কাজ করে, তারা দেখবেন ইনিশিয়ালি কিছুদিন একা শুরু করে, দেন তারা একটা বড় টিম ম্যানেজ করে যাতে করে তাদের একটা কাজকে তারা সেপারেটলি অনেকজনের কাছে দিতে পারে। সো এইসব বিষয়গুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আপনি ক্যারিয়ারটা শুরু করছেন আসলে একটা রং ওয়ে দিয়ে। আপনি যে সময়টা ডাটা এন্ট্রি কাজের জন্য আপনি আসলে ভাবছেন কোনো রকম স্কিল ছাড়া আপনি মার্কেট প্লেসে চলে আসবেন এবং ইনকাম করবেন, এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যত দ্রুত আপনি মার্কেট প্লেসে আসবেন তত দ্রুত আপনি মার্কেট প্লেস থেকে হারিয়ে যাবেন। যত সময় নিয়ে আপনি মার্কেট প্লেসে আসবেন তত সময় আপনি মার্কেট প্লেসে সাস্টেন করতে পারবেন, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। সো আমি যেহেতু 2008 সাল থেকে আছি, প্রায় 12-13 বছর হয়ে গিয়েছে, সো আমি যতটুকু দেখেছি মার্কেট প্লেসে আমার অনেক
পরিচিত অনেকে এসেছে মার্কেট প্লেসে, দুই একটা কাজ করার পরে সে হারিয়ে গিয়েছে, কারণ সে আসার আগে খুব বেশি সময় স্কিল ডেভেলপমেন্টে সে দেয়নি, বা সে যেটা শিখেছে সেটা বা শিখার আগ্রহ তার কম ছিল বলে সে মার্কেট প্লেস থেকে হারিয়ে গিয়েছে। সো আপনার, আমি চাই না যে আপনারাও যারা নতুন তারা মার্কেট প্লেসে দুই তিন মাসের মধ্যে বা এক বছরের মধ্যে হারিয়ে যান কাজ না পেয়ে। সো কাজ এক বছরের মধ্যে যে আপনি যে টাকা ডাটা এন্ট্রি দিয়ে কাজ করবেন সেটা যদি আপনি অন্য কোনো ভালো স্কিল শিখেন, যেমন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারেন, রোবোটিক্স শিখতে পারেন, ডাটা মাইনিং শিখতে পারেন, ব্লকচেইন শিখতে পারেন, অথবা পাইথন প্রোগ্রামিংগুলো শিখতে পারেন, আমার মতে আপনি এক বছরে যে ডাটা এন্ট্রি দিয়ে যে ইনকামটা করবেন এক বছর পরে কাজ শুরু করে সেই ইনকামটা দুই তিন মাসের মধ্যে আপনি উঠিয়ে ফেলতে পারবেন। সো যত সময় নিয়ে যত সুন্দর করে যত ভালোভাবে কোনো একটা স্কিল ডেভেলপ করা যায়, ব্রেনলেস কাজগুলো অ্যাভয়েড করা যায়, দেখবেন আপনি যখন আজকে হয়তো আমার কথা হয়তো খারাপ লাগবে, হয়তো বলবেন যে ভাই শুধু নেগেটিভ কথা বলে, ডাটা এন্ট্রিকে একদম পছন্দ করে না। ভাই আমি ডাটা এন্ট্রিকে পছন্দ করি না, ডাটা এন্ট্রির বিরুদ্ধে না, আমার কথা হচ্ছে যে যে জিনিসটা আমি পারবো, যে জিনিসটা আমাকে দিয়ে হবে, আমি সময় নিয়ে সেই জিনিসটা করি। যেমন ধরেন আপনি বাংলাদেশে গভর্নমেন্ট বলে যে আমাদের 7 লাখ 8 লাখ ফ্রিল্যান্সার আছে, হয়তো অনেক অনেক ফ্রিল্যান্সার আছে যারা লার্নিং অ্যান্ড আর্নিংয়ের প্রোডাক্ট, যারা শুধু গিয়েছে নাম কাওয়াজতে ফ্রিল্যান্সারের নাম হিসেবে নিজেকে ইনক্লুড করেছে, কিন্তু রিয়েল অ্যাক্টিভ ফ্রিল্যান্সার সর্বোচ্চ গেলে 1 লাখ। সো 1 লাখও নাও হওয়ার সম্ভাবনা বেশি। সো আমার যেটা সাজেশন হচ্ছে সেটা হচ্ছে আপনি মার্কেট প্লেসে যদি ভালোভাবে টিকে থাকতে চান, মার্কেট প্লেসে যদি নিজের একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে ভালো স্কিলের আসলে কোনো বিকল্প নেই। যত ভালো স্কিল হবে তত আপনার প্রোফাইলটা সমৃদ্ধ হবে, আপনার কাজের গতি বাড়বে, আপনার একটা সময় গিয়ে আপনার মনে হবে যে আমি জীবনে কী ভুল করলাম, আমি ডাটা এন্ট্রি না শিখে যদি আমি এই জিনিসটা তখন শিখতাম, আমার এই ভাই আমাকে বলেছিলেন যে আমি এই জিনিসটা যদি শিখে আমি মার্কেট প্লেসে ভালো করতে পারবো, তখন কিন্তু আফসোস হবে। সো আমি যারা এখন গিয়ে আফসোস করছেন তাদের প্রেক্ষাপট থেকে আমি যতটুকু আমি জেনেছি সেটা হচ্ছে তারা এখন অন্য জবে অন্য কোনো স্কিলে মাইগ্রেট হতে চাচ্ছেন, হয়তো 5 বছর ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেছেন, এখন সে চাচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আরে ভাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনই শিখবেন তাহলে প্রথমে শিখলেন না কেন? সো মাঝপথে এসে আবার হাবুডুবু খাওয়ার কোনো মানে হয় না। সো আপনি যখনই শুরু করবেন আমার কথা হচ্ছে ভালো জিনিস শিখেন, যে জিনিসগুলো যেহেতু আমরা যেহেতু হুজুগে টাইপের, আমরা যে বিষয়গুলো যে সেক্টরগুলোতে খুব বেশি ফোকাস দিই সেই সেক্টরগুলোতে একটু দূরে থেকে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেন। হয়তো আপনি যে সেক্টরে আসছেন সেই সেক্টরের রিলেটেডই কিছু করেন, যাতে করে খুব সহজে আপনি মার্কেট প্লেসে নিজেকে একটা ভালো পজিশনে নিতে পারেন। এই দোয়ায় থাকলো, আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর ডাটা এন্ট্রি যারা বর্তমানে করছেন তারা আমার এই ভিডিও থেকে আসলে মন খারাপের কিছু নেই, আমার আগের ভিডিওগুলো দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা বর্তমানে ডাটা এন্ট্রি করছেন তাদেরকে আমি ছোটো করছি না, তারা যথেষ্ট ভালো করছেন, তবে হ্যাঁ হয়তো ওনারা করছেন অনেক আগে থেকে যার কারণে ওনারা ভালো করছেন, কিন্তু যারা এখন নতুন শুরু করতে যাচ্ছেন তাদের কাছে আমার সাজেশন হচ্ছে যে সেক্টরগুলো ব্রেনলেস কাজ সে সেক্টরগুলো যত পারা যায় অ্যাভয়েড করে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে।